টেট পরীক্ষায় পাশ করেও নিশ্চয়তা মিলছে না চাকুরির, এই আশঙ্কার মধ্যে টেট পরীক্ষায় পাশ করা ছেলে মেয়েরা মঙ্গলবার দেখা করলেন শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে। টেট এক এবং টেট দুই পরীক্ষায় পাশ করেছেন এমন ছাত্রছাত্রীর সংখ্যা রাজ্যে 791 জন, এরা সবাই বিএড উত্তীর্ণ। কিন্তু কিছুদিন আগে দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয় এই মুহূর্তে সরকার 495 জনকে শিক্ষক হিসাবে নিয়োগ করবে, এতে যারা টেট পাশ করে বসে আছেন এমন প্রায় 300 ছেলে মেয়ে বাদ পড়ে যাবে। এ নিয়ে মানসিক অশান্তিতে ভুগছেন টেট পাশ করা ছেলে মেয়েরা। তাদের বক্তব্য, আগে বলা হয়নি যে টেট যারা পাশ করবেন তাদের মধ্যে আবার মেরিট লিস্ট করা হবে। আরও চিন্তিত যারা চাকুরি পাওয়ার ক্ষেত্রে বয়সের গণ্ডি পেরিয়ে গেছেন। এ নিয়ে টেট পাশ করা ছেলে মেয়েরা মঙ্গলবার যান শিক্ষা ভবনে, কিন্তু খুব একটা নিশ্চয়তা তারা পাননি। টেট ওয়ান অ্যান্ড টেট থ্রি, মানে এলিমেন্টারি যেটা আর কি, 1 to 5 আর 6 to 8, তো এর মধ্যে আমরা মোটামুটি 791 জন পাশ করছি, মানে কাট অফ মার্ক ক্লিয়ার হয়েছে। তো কিন্তু কিছুদিন আগে, 2-3 দিন আগে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এটার মধ্যে মাত্র 495 জনের রিক্রুটমেন্ট করার কথা উল্লেখ আছে। তো এর মধ্যে দেখা যাইতেছে যে আমরা মোটামুটি প্রায় 300 জনের মতো আমরা বাদ পড়ব, মানে আমরা ব্যাক লিস্টে যাবো বা মেরিট লিস্ট হইব। কিন্তু আগে, মানে পরীক্ষার আগে, নোটিফিকেশান দেওয়ার আগে এরকম মেরিট লিস্ট হইব এরকম কোনো কিছুই মানে উল্লেখ আসছিল না। এখন যেহেতু আমরা মোটামুটি 300 জনের মতো বাদ পড়ব, তো সেই ব্যাপারে আমরা এখানে কথা বলতে চাইছি আর কি। ডাইরেক্টরের সাথে, আর আমরার মধ্যে এমন অনেকেই আছে যারা ওভার এজ হয়ে গেছে গা বা এরকম টাইপের, মানে ডেটের মধ্যে কোয়ালিফাইড করা হয়েছে। আমরা সার্টিফিকেট যখন পেয়েছি তখন ওদের বয়স ছিল, কিন্তু এখন নোটিফিকেশনে ডেটা আমাদের বয়স নেই, কতজন এখন পর্যন্ত মানে ক্লিয়ার হয়েছে? মানে 791 জন ক্লিয়ার হয়েছে, এর মধ্যে 495 জাস্ট এখন ছাড়বে, বাকি 300 জন আমরা ডিপ্রাইভড হবো। তো আমরা সেই জন্য কথা বলতে এসেছি আর কি, যেখানে সরকার ছাড় এনেছে, যে যে জায়গাতে ছাড় এনেছে, আমরা ডিসেম্বর একবার পরীক্ষা কলেজে, সেখানে আমরা বিএড করে টেট কোয়ালিফাই করেছি, তারপরও আমরা ডিপ্রাইভ হচ্ছি, সেই জন্যই কথা বলতে এসেছি আজকে। আমরা কি করবো এখন, যারা আমরা ওভারিস ওনাদের জন্য মানে কি ভাববেন সেই জন্য ডাইরেক্টর সাহেব জানি না। আমার ব্যক্তিগত ভাবে আমার এরকম, আমাদের মানে কেউ কেউ 30 দিন বা ওভারিস, কেউ 40 দিন, আমার ব্যক্তিগত 40 দিন, এই ব্যাপারে আমি ওনার সাথে কথা বলতেছি। আমার 1 মাস 25 দিন মাত্র, জানুয়ারি মাসে আমার বয়স ছিল, কিন্তু জানুয়ারি মাসে এখন নোটিফিকেশন জারি করেছে যে 40 বছর বয়স, মানে যাদের বয়স মানে 2-3-2019 যাদের বয়স 40 তারাই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু দেখা যাবে যখন আমি টেট কোয়ালিফাই করি তখন আমাদের বয়স ছিল, কিন্তু এখন আমাদের বয়স তো গড়িয়ে গেছে, 40 বছর অ্যাক্সেস হয়ে গেছে, মানে 1 মাস 25 দিনের মতন আমার ল্যাপস হয়ে গেছে, বেশি হয়ে গেছে। কবে আপনি এটা দিয়েছিলেন? কবে দিয়েছিলেন আপনি পরীক্ষা? পরীক্ষা দিয়েছিলাম সেপ্টেম্বরে। আমাদের সঙ্গে অনেক আছে, কতজন আছে টোটাল আপনাদের? সংখ্যাটা তো এখন বলতে পারলাম এদিকে শিক্ষামন্ত্রী বিভিন্ন সরকারি অনুষ্ঠানে গিয়ে বলছেন তিনি চাইলেই এক্ষুনি 12,000 বা 14,000 শিক্ষক নিয়োগ করতে পারেন, কিন্তু রাজ্যে নাকি সেরকম কোয়ালিটি ছেলে মেয়ে নেই, অথচ টেট পাস করার পরও চাকুরি দিতে ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।